আসসালামু আলাইকুম, আমি সাইমন জৈন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গাজরের পায়েস বা গাজরের ক্ষীরের একটি ভিন্ন ধর্মী রেসিপি শেয়ার করব। গাজরের হালুয়া, সন্দেশ, জর্দা এগুলো বেশ পরিচিত, কিন্তু গাজর দিয়ে মজাদার পায়েস বা ক্ষীর করা যায় এটা অনেকেই জানে, অথবা অনেকের কাছে নতুন একটা রেসিপি হতে পারে। চলুন দেখি আমি কিভাবে গাজর দিয়ে পায়েস করি। এখানে আমি গাজর পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবং এর চামড়াগুলো ছিলে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে সবচেয়ে ছোট পাশের যে গ্রেটারটা আছে সেটা দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিব। এখানে আমার গ্রেট করা হয়ে গিয়েছে, দেখুন একদম চিকন লাচ্চা শ্যামের মতো ঝরঝরে হয়েছে। চুলোতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি আর এখন আমি 1 টেবিল স্পুন ঘি অথবা বাটার দিয়ে নিব। এরপর 2টা এলাচ, কিছু কিশমিশ ও কাজু বাদাম হালকা আঁচে আমি ভেজে নিব। আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমি 1.5 কাপের মতো গাজর কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ 2 থেকে 3 মিনিটের জন্য হালকা আঁচে আমি ভেজে নেব। গাজরগুলো থেকে এ পর্যায়ে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। গাজরগুলো ভাজার সময় দেখবেন অল্প পানি বের হয়ে আসছে আর এই পানিগুলোকে শুকিয়ে আনতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন গাজর যাতে প্যানের গায়ে না লেগে যায়। গাজর ভাজার পর দেখবেন যে গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গাজরগুলো অনেক ঝরঝরা হয়ে গিয়েছে, সে পর্যায়ে আপনারা নামিয়ে ফেলবেন। এ পর্যায়ে গ্রেট করা গাজরগুলো আমার একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গিয়েছে। এদিকে অন্য একটি হাঁড়িতে আমি 1 লিটার ফুল ক্রিম মিল্ক দিয়ে দিয়েছি। এরপর আমি 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। আমি এখানে ঠান্ডা দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ঠান্ডা দুধের সাথে গুঁড়া দুধটা মিশাবেন। গরম দুধের সাথে গুঁড়া দুধ মিশাতে যাবেন না, তাহলে চাকা বেঁধে যাবে। আমি হালকা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 2টো এলাচ দিয়ে দিয়েছি। দুধ ঘন করার পদ্ধতি হচ্ছে, প্রথমে আপনাকে দুধটিকে হাই স্পিডে 10-15 মিনিটের জন্য এভাবে বলক আনতে হবে। যখন দেখবেন এরকম বলক চলে এসেছে ঠিক তখন আপনি একদম লো টেম্পারেচারে চলে যাবেন, মানে লো আছে আপনি তখন কুক করতে থাকবেন। যখন দেখবেন এরকম পাতলা শর হয়ে আসবে, শরগুলোকে বারবার আপনারা ভেঙে দিবেন। এভাবে 3-4 বার করে শরগুলো ভেঙে দিয়ে একটু জাল দিয়ে নেবেন, দেখবেন দুধটা ঘন হয়ে গিয়েছে। দুধ ঘন করার টাইম পাশেই দাঁড়িয়ে থাকবেন এবং বারবার চামচ দিয়ে নেড়ে চেড়ে নেবেন, তাহলে দুধটা হাড়ির গায়ে লেগে যাবে না। এখানে দুধ ঘন হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি আগে থেকে ভেজে নেওয়া গাজরগুলো দিয়ে দিয়েছি। গাজর ভাজার সময় যে 2টো এলাচ দিয়েছিলাম সে 2টো আমি এ পর্যায়ে উঠিয়ে নিয়েছিলাম। গাজরগুলো দেওয়ার পর দুধের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর এখানে আমি 1/3 কাপ সুগার দিয়ে দিচ্ছি। এখানে আমি সুগারের পরিমাণ অল্প দিচ্ছি বিকজ গাজর তো এমনিতেই একটু মিষ্টি হয়। আপনারা চাইলে এখানে সুগারের পরিবর্তে কনডেন্সড মিল্ক দিতে পারেন। আমি এখানে যেহেতু সুগার দিয়েছি এজন্য আমি এখানে 1 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক দিয়ে দিয়েছি। এভাবে মিডিয়াম টু লো হিটে এটাকে কুক করতে হবে। এ পর্যায়ে চাইলে আপনারা এটাকে নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি একটু ঘন পছন্দ করি। এজন্য এখানে আমি যখন দুধ গরম করেছিলাম এখানে 4 টেবিল স্পুন মিল্ক আমি সরিয়ে রেখেছিলাম, এটা এখন ঠান্ডা অবস্থায় আছে। আর এর মধ্যে আমি 1 টি স্পুন চালের গুঁড়া অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব। এটা পুরোটাই অপশনাল, বাট এটা দিলে সুন্দর গ্রেভি টেক্সচার হবে এবং খেতে খুব মজা হবে। এখানে আমি চালের গুঁড়া মিশ্রিত দুধটা দিয়ে দিচ্ছি আর দুধটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়ার পর দেখবেন এটা একটা ঘন টেক্সচারে চলে এসেছে। আর যখন আপনারা দেখবেন এটা ঘন হতে শুরু হয়ে গিয়েছে, ঠিক আপনারা যতটুকু ঘনত্ব চান তার থেকে একটু পাতলা থাকতে এটা নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে আসবে। গাজরের পায়েস রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি কিছু কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আমার বাসার সবার খুবই ফেভারিট একটা ডেজার্ট, আমি সবসময় এটা করে থাকি, এটা খেতে খুব মজা হয়েছিল, খুব সুন্দর একটা গ্রেভি ভাব হয়েছিল যেমনটা আমি চাই। আমার ভিডিওটি আজকে এ পর্যন্তই, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।